আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনারা কিভাবে পেয়ারা চারা রোপণ করবেন সেই ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরব। দেখুন, প্রথমে চারার নিচে যে কাগজটি থাকে সেটি খুলে ফেলবেন, তারপর গোবর সার এবং এই পাশে এটা দেখছেন যে এটা হচ্ছে দানাদার। দেখুন, এই দানাদারটা আপনার ছিটিয়ে দেবে গর্তের চারিপাশে। দেওয়ার পর গাছটি রোপণ করবে এবং চারিপাশে মাটি দিয়ে এভাবেই প্রত্যেকটি চারা রোপণ করবে। আবারও গোবর সার দিয়ে দিল। দেখুন, গাছটা খুলে নিতে হবে। দেওয়ার পর গর্তই মাটি যেন তারা থেকে না ভেঙে যায়, সুন্দরভাবে কাগজটি এভাবে বের করে নিতে হবে। হাত দিয়ে বের করে নেওয়ার পর সুন্দরভাবে চারিকোণ ভালোভাবে গুঁড়ো মাটি দিয়ে এটিকে সুন্দরভাবে দিতে হবে। দেওয়ার পর লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে ভালোভাবে গাছটিকে যত্নভাবে লাগিয়ে দিতে হবে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি ভিডিও দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাছ লাগানোর পরে এই জমিতে পানি দেওয়া হবে এবং এটি চার মাসের মধ্যে ফল ধরা শুরু করবে। আর আপনারা জানেন যে ছোট গাছে কিন্তু পেয়ারা রাখা যায় না, রাখলে গাছগুলো ভেঙে যাবে। এজন্য চার মাস মধ্যে গাছগুলো আমরা বড় করে নেব।